হেই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি বিন্দু, টেস্টোলজি বাই বিন্দুতে আপনাদের আমন্ত্রণ জানাই। আজকে আমি আপনাদেরকে সবার প্রিয় বাউন্টি চকলেট বার করে দেখাবো। এই চকলেটের এক একটা বার করতে 15 টাকার থেকেও কম টাকা লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী করে নেওয়া যায় এটা। এর জন্য প্রথমে আমি নারিকেল কুচিয়ে নিয়েছি। নারিকেল কুচিয়ে নেওয়ার পর এটাকে আমি চুলোর নিচে রেখে দিয়েছিলাম মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার জন্য। এতে করে কি হবে, আপনার নারিকেলের ভেতরে যেই ময়েশ্চারটা থাকে সেটা বেরিয়ে যাবে। আপনারা চাইলে ডেসিকেটেড কোকোনাট ইউজ করতে পারেন, কিন্তু সেটার অনেক দাম, এজন্য ঘরেই আমি এই ফন্দিটা করে নিয়েছি। চুলার নিচে না রেখে রোদে শুকিয়ে নিলেও হবে, তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে, অনেক সময় সারাদিনও লেগে যেতে পারে। নারিকেল ছাড়া আর লাগবে আমার কন্ডেন্স মিল্ক আর ডার্ক চকলেট কম্পাউন্ড। আপনারা মিল্ক চকলেট কম্পাউন্ডও ইউজ করতে পারেন। আমি 500 গ্রামের মতো একটা কিনে নিয়েছিলাম। বিভিন্ন সময় বিভিন্ন ডেজার্ট বানাতে আমার চকলেট লাগে, আর একসাথে অনেকটুকু কিনে রাখলে খরচটাও কম পড়ে যায়। আপনারাও চাইলে কিনে রাখতে পারেন। এবার আমি শুকনো নারিকেলের সাথে কন্ডেন্স মিল্ক মিশিয়ে নিচ্ছি। কন্ডেন্স মিল্কের আসলে সঠিক মাপ নেই কোনো, আপনি যতটুকু মিষ্টি পছন্দ করেন ততটুকু দিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে যেন কন্ডেন্স মিল্কের পরিমাণ বেশি না হয়ে যায়, তাহলে আপনার ঠিক করে শেপ নেবে না চকলেটগুলো। আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছিলাম কন্ডেন্স মিল্কটা নারিকেলের সাথে। আচ্ছা, অনেকে আবার ভাবতে পারেন নারিকেলটা চুলায় একটু জাল দিয়ে শুকিয়ে নেবেন, সেটা কিন্তু একদম করা যাবে না। সেটা করলে আপনার নারিকেলের ভেতর থেকে সব স্বাদ বের হয়ে যাবে। হয় চুলার নিচে রেখে শুকিয়ে নেবেন, নয়তোবা রোদে রেখে শুকিয়ে নেবেন। চামচ দিয়ে নাড়ার এক পর্যায়ে আমার মনে হচ্ছিল হাত লাগানো দরকার, তাই আমি হাত দিয়েই করে নিচ্ছিলাম। যাই হোক, নারিকেল আর কন্ডেন্স মিল্ক মাখানো হয়ে গেছে, এবার আমার এগুলোকে চকলেটের শেপ দেওয়ার দরকার। এর জন্য চকলেটের মোল্ড কিনতে পাওয়া যায়, তবে আপনারা চাইলে আমার মতো এরকম হাত দিয়েও শেপ দিয়ে নিতে পারেন। আমি কীভাবে শেপ করছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা যদি লম্বা করতে না চান, চাইলে কিন্তু নিজের ইচ্ছা মতন গোল শেপ বা যে কোনো শেপই দিয়ে দেওয়া যাবে। এভাবে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি। একটা নারিকেল থেকে আমার টোটাল 8টা চকলেট বার হয়েছে। এগুলোকে আমি 15 মিনিট ধরে ফ্রিজ করে নিয়েছিলাম। ফ্রিজ করে রাখলে কি হবে, এগুলো একটু শক্ত হবে এবং শেপটাও ধরে রাখবে। 15 মিনিট পর ফ্রিজ থেকে বের করে আমি এগুলোকে নিয়ে এসেছি। এবার এগুলোকে আমি চকলেটে কোট করে নিব। এর জন্য আমি চকলেটটাকে ওভেনে একটু গলিয়ে এনেছি। এর সাথে আমি সামান্য দুধ মিশিয়ে নিচ্ছি। দুধ মিশিয়ে নিলে কি হবে, চকলেটটা গলতেও খুব ইজি হবে। যতক্ষণ না চকলেট ঠিক করে মেল্ট হবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অল্প অল্প করে দুধ মিশিয়ে যেতে হবে। তবে খেয়াল রাখতে হবে দুধের পরিমাণটা যেন বেশি না হয়ে যায়, তাহলে আপনার চকলেটটা লিকুইডই হয়ে যাবে আর ঠিক করে কোট হবে না। অর্থাৎ আপনি যখন চকলেটটার সাথে নারিকেলটা মিশাবেন তখন চকলেটটা বেয়ে বেয়ে পড়ে যাবে। অল্প অল্প করে আমি দুধ মিশিয়ে নিচ্ছি আর নেড়েচেড়ে দেখছি যে সবটুকু চকলেট গলো কিনা। এ পর্যায়ে চকলেটও সম্পূর্ণ গলে গেছে আর থিকনেসটাও আমার কাছে ঠিক মনে হচ্ছে। এখন আমি প্রত্যেকটা নারিকেলের বারকে চকলেটে কোট করে নিব। একে একে সব কয়টা বারকেই আমি চকলেটে কোট করে নিব। এটা কিন্তু বানানো খুবই ইজি আর খুব সহজেই হয়ে যায়। বাইরে থেকে আনহাইজেনিক উপায়ে তৈরি করা চকলেট না কিনে ঘরেই কিন্তু আপনারা এই মজাদার চকলেটটা বানিয়ে ফেলতে পারেন। সব কয়টা চকলেট ভালো করে কোট করা হয়ে গেলে আমি এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য।
এক ঘন্টা পর আমি চকলেটগুলোকে বের করে নিয়েছি। এটার লুকটা হয়তো বাইরের সেই চকলেটের মতন নয়, তবে এটার টেস্ট কোনো অংশে বাইরের বাউন্টি চকলেট বারের থেকে কম নয়। আপনার বাড়িতে একবার বানিয়ে দেখুন। যেটা একটু বেশি এব্রো থেব্রো ছিল সেটা আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। চকলেটটা কি সুন্দর কেটে গেল, এটা খেতে খুবই মজা হয়েছিল। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করুন। আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।